فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وموالاه مسلم بھائيو بونيرا جرى دور সাথে সম্পৃক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাই আহলান ও সাহলান বারাকাল্লাহ হফিকুম হাইয়া কুমল্লা জানতে চাই সেশানের লাইভ অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সেশন নাম্বার একশো ছাব্বিশ অনেকগুলো প্রশ্ন আমার কাছে দেখতে পাচ্ছি সম্ভবত সব প্রশ্ন আমরা নিতে পারবো না তবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করছি রতন আলী তার প্রশ্নটা আমরা প্রথমে নিচ্ছি তিনি বলেছেন একজন সাধারণ মুসলিম হিসাবে দিনী জ্ঞান অর্জনের শুরুতে কোরআনের তাফসির ও হাদিস পড়া কতটুকু জরুরি ধারাবাহিকতার সাথে কীভাবে জ্ঞান অর্জন করতে পারি ভাই রতন আলী ধন্যবাদ দিনই জ্ঞান অর্জনের ব্যাপারে গুরুত্ব দেওয়ার জন্যে একজন সাধারণ মুসলিম হিসাবে আমাদেরকে দিনের জরুরি জ্ঞানগুলো অর্জন করতে হবে দিনের জরুরি জ্ঞানটা কি দিনের জরুরি জ্ঞান হচ্ছে প্রথমেই আকিদা ও ইবান আল্লাহকে জানতে হবে আল্লাহ কিতাবকে জানতে হবে ফেরস তাদের সম্পর্কেও কিছু জানতে হবে আমাদেরকে আর নবী রাসুলদের ব্যাপারেও জানতে হবে বিশেষ করে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের জীবনী এবং তার রেখে যাওয়া আদর্শ ভালো করে অনুধাবন করতে হবে পাশাপাশি আখেরাতে বিশ্বাস এবং তকদিরের প্রতি বিশ্বাস এ বিষয়গুলো সুন্নায় অত্যন্ত বিস্তারিতভাবে এবং সংক্ষেপে সুন্দরভাবে উল্লেখ করা আছে আগে সংক্ষেপে জানতে হবে তারপরে যতটুকু বিস্তারিত জানা যায় তাহলে এটা হলো ইমান এবং আকিদার বিষয় দ্বিতীয় হচ্ছে ইবাদত ইবাদত তো আমরা ইসলাম গ্রহণের পরপরই আমাদেরকে পরিপালন করতে হয় তাই না যেমন সালাদ যখনই কেউ ইসলাম গ্রহণ করেছে অথবা সে বালিক হয়েছে মুসলিম ফ্যামিলির সন্তান ছেলে কিংবা মেয়ে যেই হোক না কেন তাহলে তাকে তাৎক্ষণিকভাবেই সালাত শুরু করতে হবে এবং ডেইলি পাঁচ অক্ত সালাত। অতএব এটা অত্যন্ত জরুরি জ্ঞান দিনের জরুরি জ্ঞান কীভাবে সালাদ পড়তে হবে সালাদটাকে কীভাবে রসসোন অনুযায়ী আদায় করতে হবে ইত্যাদি দিনের জরুরি জ্ঞান এরপরে যখন প্রথম রমাদান সে পাবে তাকে স্যাম রাখতে হবে মুসলিমরা বালেগ হওয়ার পর আর অমুসলিমরা যখনই সে ইসলাম গ্রহণ করে তখন থেকেই যখন তার ধন সম্পদের মধ্যে নেশা পরিমাণ সম্পদ থাকবে যোগ্য তাহলে তাকে জাকাত দিতে হবে প্রতি বছর একবার করে আর ওসর হলে প্রতি ফসলে দিতে হবে হজ যদি ফরজ হয় জীবনে একবার হজ করলেই চলবে তাহলে এই যে ইবাদতের এতগুলো ইবাদত পাশাপাশি আরও কিন্তু আছে ইবাদত সাদাকা নফল ইবাদত নফল সিয়াম নফল কাজ জনকল্যাণমূলক কাজ মানুষের কল্যাণে নানারকম কাজ রোগীর সেবা ইত্যাদি নানা ধরনের কাজ যেগুলো সরিয়াতি ইবাদত হিসাবে গণ্য এগুলির কিছু মূল আছে ইসলামের বেসিক জিনিস তাহলে একদম বড়ো বড়ো ইবাদত থেকে আরম্ভ করে তার মূল নীতি তার সম্পাদনের পদ্ধতি থেকে আরম্ভ করে নফল ইবাদত আপনি নফর ইবাদতটাও যদি সেরাই নীতিমালা অনুযায়ী না করেন তাহলে কিন্তু এটার ইবাদত থাকছে না এটা বেদাত হয়ে যাবে আপনি যেমন কোনো একটা নির্দিষ্ট নামাজ নিজ থেকে চালু করে দিলেন অথবা যেগুলোর পক্ষে কোনো শরীয়তের সহি দলিল নাই যেমন মেয়রাজের রাতে আপনি সবে মেরাজের সালাদ শুরু করে দিলেন নফল বাট স্টিল এটা বেদা হবে এটা পাপের কারণ হবে এবং এই ধরনের ইবাদত যেগুলোর পক্ষে কোন দলিল নেই সেগুলো গ্রহণযোগ্য হবে না সুতরাং আমাদেরকে ইবাদত সম্পর্কে জানতে হবে ফেকু তহারা ফেখু সলা ফেখু জাকা ফেখু সিয়াম ফেখুল হাজলরা এবং ফেখুল মামেল মামেলাত নিয়ে আমরা একটু পরে বলছি তাহলে ইবাদতের ক্ষেত্রে কয়েকটা জিনিস আলহামদুলিল্লাহ যে তাইবা একাডেমি আপনাদের জন্য এসবগুলো বই উপহার দিতে যাচ্ছে এর মধ্যে বেশ কিছু বই ইতিমধ্যে বের হয়েছে বাকি বইগুলো হওয়ার পথে ইবাদত সম্পর্কে একদম পরিপূর্ণ একটা বিশুদ্ধ কোর্স আপনারা পেয়ে যাবেন অলরেডি আমাদের ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজের মধ্যেও কিন্তু এই জরুরি জ্ঞানগুলো ইন্টিগ্রেট করা আছে আপনি জানতে চেয়েছেন যে আপনি কিভাবে ধারাবাহিক জ্ঞান অর্জন করবেন কোন কোন বই পড়বেন ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ যেটি তাইবা একাডেমি অনলাইনে অফার করছে সেটি প্রাথমিক জ্ঞান অর্জন করার জন্য মোটামুটি যথেষ্ট যদিও জ্ঞান অর্জনের ভুবনটা তো অনেক বড় একজন মুসলিমও প্রাথমিক জ্ঞান অর্জন করার পরে সংক্ষেপে বিস্তারিতভাবে সে আর অনেক কিছু অর্জন করতে পারে তাহলে দুটো এরিয়ার কথা আমরা বললাম একটা ইমান ও আকি আকিদাও ইমান অথবা ইমান ও আকিদা এবং আরেকটা হলো ইবাদত তৃতীয় হচ্ছে আখলাক আখলা খুব জরুরি একজন বিশুদ্ধ আঁকিদার অধিকারী মানুষ যে শুদ্ধভাবে ইবাদত পালন করে তার আখলাখটা সুন্দর হতে হবে যেমনটি ছিল রাসুল্লাহ সাল্লা আখলাখ এ সম্পর্কে আর সুন্নায় হিউজ পরিমাণ আলোচনা আছে ম্যাটেরিয়ালস আছে এবং বিভিন্ন নলেজ এখানে শেয়ার করে দেওয়া হয়েছে সেগুলো আমাদের পড়তে হবে এবং চতুর্থ হলো মামেলাত মামালাত নিয়ে আমরা বেশি ব্যস্ত বিবাহ শাদী তলাক ব্যবসা বাণিজ্য চাকরি পেশাগত দায়িত্ব পালন এবং দুনিয়ার আরও যত কাজ এবং যত হাব্যজাম সব এগুলো মরামেলের মধ্যে গণ্য কিন্তু এই মরামেলের মধ্যেও ইসলামের কিছু নীতিমালা আছে যাতে জাগতিক আমলগুলো আমরা অত্যন্ত সুন্দরভাবে ভাবে সুন্দর আলোকে পরিপালন করতে পারি এবং কোরআনসুন্দার আলোকে মানে কি এখানে হারাম হালালের ভিত্তিতে আমাদের জীবন জুড়ে যতগুলো কর্মকাণ্ড আছে এর মধ্যে কোনটা হারাম সেটা আমরা করব না সর্বতভাবে সেটাকে আমরা বর্জন করব আর যেগুলো করতেই হবে ওয়াজিব সেগুলো আমরা করবো যেমন বাবা মায়ের দেখাশোনা করা ওয়াজিব সন্তানের খরফুস দেওয়া লালন পালন ইসলামের তরবিয়ত ওয়াজিব ফরজ করতে হবে স্ত্রীর খরফুস দেওয়া ইত্যাদি তাহলে দেখা যাচ্ছে মহামানাতের মধ্যে অনেক ওয়াজিব কাজ আছে অনেক মোস্তাহাব কাজ আছে অনেক মহাবাহ কাজ আছে তিনটে স্তর ফরজ ওয়াজিব আরেকটা হলো মোস্তাহাব কিংবা সুন্না মান্দব একই অর্থ আর আরেকটা হলো মোবাহ বা পারমিটেড শরিয়াতে জায়স অনুমোদিত তাহলে আমালাতের মধ্যে এই তিনটার বাইরে যাওয়া যাবে না যে কাজগুলো মাকরুহ এবং হারাম সেগুলো আমাদেরকে বর্জন করতে হবে আমরা এই যে শেরিয়াতের বিভিন্ন হুকুমের স্তরগুলো নিয়ে হয়তো আমরা জানি তারপরেও আমাদেরকে করণীয় এবং বর্জনীয়গুলো জেনে নিয়ে তার নীতিমালা জেনে নিয়ে মামালাতকে সাজাতে হবে তাহলে এই যে চারটা এরিয়া আমরা বললাম এই চারটা এরিয়ায় আমাদেরকে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে হবে ইমান ও আকিদা ইবাদাত আখলাক এবং মরালাত এর জন্য যে বইগুলো আছে সেগুলো তো আসলে অসংখ্য আপনি যদি আরবি বা ইংরেজিতে বলেন তাহলে অসংখ্য বই এর উপর আছে আপনি দারুসালামের মধ্যে ইংরেজি বইগুলো পাবেন আর সৌদি আরবের যে কোনো লাইব্রেরিতে বিশুদ্ধ বইগুলো পাবেন এই চারটে রিয়াতেই বাংলায় এখন আলহামদুলিল্লাহ বই পাওয়া যাচ্ছে বিভিন্ন লাইব্রেরিতে বিশুদ্ধ বইগুলো এখন ছাপা হচ্ছে আমাদের তাইব একাডেমি থেকেও আমরা বই ছাপানো শুরু করেছি এবং আমাদের আরও কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো থেকে আমাদের বইগুলো আমরা পরিবেশন করছি তো এর মধ্যে ইমান ও আকিদার উপরে যেমন আকিদাত তৌহিদ প্রফেসর ডক্টর সালাল ফাউজানের লেখা এই বইটি আমি অনুবাদ করেছি এটি বাজারে পাওয়া যায় পাশাপাশি আছে অসুল ইমান এ বইটি মদিনার বিভিন্ন শিক্ষকদের লেখা একটা চমৎকার সংকলন এটি এটি অনুবাদ হয়েছে সবুজপত্র থেকে আর এর পাশাপাশি ইসলামী আকিদা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের বেশ ভালো একটি বই এছাড়াও সৌদি আরবের বিভিন্ন শায়েকদের অনুবাদকৃত আকিদার বই আছে আপনি ইসলাম হাউস ডট কমের মধ্যে পাবেন ইসলাম কিও ডট ইনফোর মধ্যে পাবেন পাশাপাশি ইবাদতের উপর আমরা যেটা বললাম আপনারা তাইবা একাডেমির সিরিজটা ফলো করতে পারেন এছাড়াও রাসুল্লাহ সাল্লামের সালাতুর পরি মামেদুল কাইমের লেখা বই আছে শেখ আলবানির লেখা বই আছে সেগুলো আপনারা পড়তে পারেন এবং অন্য অন্য ইবাদতের ক্ষেত্রেও আমাদের এই মহাকে গোলামাই ক্যারামের সুন্দর সুন্দর বই আছে সালাতের উপর খুব ছোট্ট একটা বুকলেট আছে শেখ বিন বাজ রাহমাহুল্লাহ সেটাও পড়া যেতে পারে এরপর হচ্ছে আখলাখ আখলাখের উপর বইটা বই তো বেশি তাই না মানুষ কমন নৈতিকতার উপরে বেশি লেখে এবং এই জায়গায় খুব বেশি একতলাফও নেই যতটা একতলাফ আছে আকিদার ক্ষেত্রে যতটা একতলাফ আছে ইবাদত পরিপালনের ক্ষেত্রে নানামুখী পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি নানা কথা আর আখলাকের ক্ষেত্রে কথা কেউ বলেনি যে মিথ্যা কথা বলাটা জায়েজ চুরি করাটা জায়েজ অন্যায় করাটা জায়েজ আর উপর আক্রমণ করাটা যায় এটা কেউ বলেনি বরং সবার কথাই নৈতিকতার দিক থেকে প্রায় একরকম ফলে এ প্রসঙ্গে যে বইগুলো আছে আপনারা সেগুলো পড়ে দেখতে পারেন কোনো সমস্যা নেই তবে মনে রাখতে হবে সকল রেফারেন্সের ক্ষেত্রে বিশুদ্ধ হাদিসের আলোকে লিখতে হবে কোরআনের পুরোটাই বিশুদ্ধ কিন্তু এর ব্যাখ্যায় হয়তো মানুষ মন গড়া কথা বলতে পারে আর হাদিসের ক্ষেত্রে আমরা যেটা দেখি অতি দুর্বল কিংবা বানোয়াট জাল হাদিসের নামে বেশ কিছু ছড়িয়ে দেওয়া হয়েছে সেগুলোকে অ্যাভয়েড করে সহি এবং হাসান এই দুই প্রকার হাদিসের মাধ্যমে যদি কেউ তার বক্তব্যগুলো উপস্থাপন করে তাহলে সেটা গ্রহণ করা যেতে পারে যাই হোক আমরা আবারও রেকমেন্ড করবো আমাদের ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজের কোর্সটা যদি আপনারা কেউ এনরোল করেন সেটা পড়েন কমপ্লিট করেন তাহলে সেখানে এই জরুরি এরিয়াগুলোতে যত সহি মার্জা রেফারেন্স আছে বইপত্র আছে সেগুলো কিন্তু আপনারা সেখানেও জেনে নিতে পারবেন পাশাপাশি আমরা আরেকটা ঘোষণাও এখানে দিতে পারি সেটি হচ্ছে আপনারা জানেন আমাদের আরেকটি প্রতিষ্ঠান আছে কুল্লিয়াতুল কোরআনিল ক্যারি মদ্য ইসলামিয়া ঢাকার উত্তরায় সেখানে সরাসরি পুরুষদের জন্য এবং নারীদের জন্যে সার্টিফিকেট ইন ইসলাম স্টাডিস আর সেটা বড় ডিপ্লোমা আকারে নয় খুবই কনসাইজ এবং ছোট্ট আকারে আমরা জরুরি জ্ঞানগুলো শেয়ার করার চেষ্টা করছি আমাদের স্কলাররা সে ক্লাসগুলো নেবেন আপনারা যদি সরাসরি শিক্ষকদের থেকে জ্ঞান নিতে চান তাহলে সেখানেও আপনারা এনরোল করতে পারে মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেছেন আমাদের ফসলি জমি কৃষককে চাষ করতে দেয়া হয়েছে এক বিঘা জমিতে সে আমাদেরকে ছয় মন ধান দেবে এই হিসাবে আমরা কথা বলেছি এখন আমরা যে ফসল পাই তার উপর অসর কীভাবে দেব। এটা আপনার প্রথম প্রশ্ন দ্বিতীয় দশ ভাগের এক ভাগ নাকি বিশ ভাগের এক ভাগ মানে আপনি এটাকে আরও ক্লাইফে করে জানতে চেয়েছেন আমরা ফসল উৎপাদনের জন্য কোনো খরচ দেই না কিন্তু যদি পানির মেশিন নষ্ট হয় তাহলে ঠিক করার জন্য আমাদেরকে টাকা দিতে হয় তবে এটা অনেক দিন পর পর হয় মানে এই টাকা দেওয়ার বিষয়টা পানির মেশিন সহজে নষ্ট হয় না বোঝা যাচ্ছে দয়া করে জানাবেন ভাই বলে ইসলাম আপনারা কৃষককে জমি চাষ করতে দিয়েছেন এবং প্রত্যেক বিঘার অ্যাগেনিস্টে সে আপনাদেরকে ছয় মন ধান দেবে তার মানে আপনি আপনার জমিকে বর্গা চাষের জন্য দিয়েছেন এটাকে ইজারাও বলা হয় বর্গা চাষটা অনেকটা ইজারা যে এটা নানা রকম চুক্তিতে হতে পারে দুই পক্ষের মতামতের প্রেক্ষিতে সাধারণত ইজারা বলা হয় যদি কেউ একটা জমি কারো কাছে ভাড়া দেয় এবং বলে যে প্রতি এক ফসলে অথবা প্রতি বছরে আপনি আমাকে পাঁচ টাকা দেবেন এক বিঘা জমিতে অথবা কেউ কেউ বলে যে পাঁচ টাকা না টাকার বদলে আমি সম্পদ চাই তাহলে আমাকে ছয় মন ধান দেবেন তাহলে এটা এক ধরনের ইজারা হলো আবার এটাকে কেউ কেউ বর্গা চাষও বলেন সাধারণত আমাদের দেশে বর্গা চাষটা আরেকটু ভিন্ন সেটা হচ্ছে উভয় পক্ষ একমত হবেন যে একজন জমি দেবেন আরেকজন চাষ করবেন এটাকে আরবিতে মোজারা বলা হয় একজন জমি দেবেন আরেকজন চাষ করবেন ফসল যা হবে সেটা ভাগাভাগি হবে কোন রেশিওতে দুই পক্ষ যে রেশিওর উপর একমত হন বর্গা চাষ তাহলে এটা হলো বর্গা চাষ আর যেটা আমরা বললাম যেমন ছয় হাজার টাকা দেবেন অথবা ছয় মন ধান দেবেন প্রতি বিঘায় প্রতি ফসলে অথবা প্রতি বছরে যেটাই হোক না কেন সেটা হচ্ছে আসলে ইজারা তাহলে সেটাও একটা জায়জ পদ্ধতি এখন আপনি ওষর দিবেন কিভাবে। এখন এই জমি থেকেই তো আপনি ফসলটা পেলেন তাই না নিজে করেননি আরেকজন করেছে এবং তারও সেখানে বেনিফিট আছে আপনি যে ছয় মন ধান পেলেন পার বিঘা যদি ধরা যায় একশো বিঘা আছে তাহলে একশো ছয়শো মন ধান পাবেন আপনি এখানে আপনি এখন বলেছেন যে আপনি কি দশ ভাগের এক ভাগ জাকাত দেবেন নাকি বিশ ভাগের এক ভাগ অর্থাৎ অসর দেবেন নাকি নেসফুল অসর অসর সাধারণত হয় যে জমিগুলোতে বৃষ্টির পানিতেই ফসল করা হয় সেখানে আলাদা সেচ করা লাগে না এই জমিতে ফসল করার জন্য কোনো কার্য কিংবা বদলার কাজ দিতে হয় না সেগুলো আকাশ থেকে পড়া বৃষ্টির মধ্য দিয়ে বীজ বুনে দিলেই হয়ে যায় তাহলে সেখানে অসর আর যেখানে বদলার কাজ থাকে সেচকার্য করতে হয় পরিশ্রম করতে হয় খরচ আছে আগাছা নিড়ানি দিতে হয় তাহলে সেখানে বিশ ভাগের এক ভাগ অর্থাৎ ভাগের ভাগ নেসফুল নেসফুল এটাকে পাঁচ ভাগের এক ভাগও বলা যায় পাঁচ ভাগের এক ভাগ নয় বিশ ভাগের এক ভাগ অর্থাৎ প্রতি একশোর মধ্যে তাহলে পাঁচ পাবে আর দশ ভাগের এক ভাগ হচ্ছে প্রতি একশোর মধ্যে দশ একশো মনের মধ্যে দশ আর একশো মনের মধ্যে পাঁচ মন তাহলে যেহেতু আপনাদের এই ফসলটা দেখা যাচ্ছে কেউ না কেউ চাষ করছে এটা বৃষ্টির পানিতে হচ্ছে না ফলে এখানে বিশ ভাগের এক ভাগেই দিতে হবে অর্থাৎ যদি আপনার নেশাব পরিমাণ ফসল এখানে উৎপাদিত হয় যেটা প্রায় সতেরো মনের সমান কেউ কেউ এটাকে সাতাশ মন বলেছেন কেউ পঁচিশ মন বলেছেন তবে এটাকে সতেরো মন হিসাবে বিবেচনা করাটাই অধিক যুক্তিসঙ্গত অধিক শক্তিশালী মত ফলে শত্র হলে আপনি প্রতি বিষ মনের মধ্যে এক মন দেবেন আর যদি সত্র হয় আঠারো মন হয় বিষ মন হলো না তাহলে আপনি সেখানে এক মনের কম হবে জাকাত সেখানে বা অসু সেখানে এক মনের কম হবে যাই হোক নাজমুল হুদা বলেছেন জুমার সালাতে শেষ বৈঠক পেলে করণীয় কী তার মানে হচ্ছে আপনি কি জুমার সালাত পড়বেন না জহর সালাদ পড়বেন এটা হচ্ছে আপনার প্রশ্ন আমরা এখানে বলবো যে জুমার সালাতে সামিল হয়ে জুমা পাওয়ার জন্য শর্ত হচ্ছে মিনিমাম এক রাকাত ফুল এক রাকাত পাওয়া আর অধিকাংশ কেরামের বক্তব্য হচ্ছে রাকাত পাওয়া হয় রুকুর মাধ্যমে তাহলে ফুল রুকুটা যদি আপনি পান তাহলে রাকাতটা পাওয়া হলো আর রাকাতটা পেলে জুমা আপনি পড়বেন এখানে অন্য বিতর্কে আমরা এখন আর যাব না যে সুরাফাতেহা তো সে মিস করলো তাহলেও কি রাখাত পাওয়া হবে এখানে এখতালাফ থাকলেও বিশুদ্ধ মত হচ্ছে হ্যাঁ সুরাফাতে মিস হলেও রাকাত রুকু পেলে রাকাত পাওয়া হবে ফলে দ্বিতীয় রুক দ্বিতীয় রাকাতের রুকু যদি পান্তালি দ্বিতীয় রাকাত পেলেন জমা পড়বেন কিন্তু তিনি যদি শেষ বৈঠকে অথবা রুকুর পরে রুকু থেকে ইমাম ওঠার পরে জুমার সাল্লাতে এসে আল্লাহ আকবর বলে সামিল হলেন তাহলে তিনি কিন্তু কোনো রাকাতি পেলেন না ফলে তাকে এই ইমামের সাথে বাকি অংশটুকু শেষ করে তাকে জোহর সালাহটা পড়তে হবে জীবন খান বলেছেন বর্তমানে সমকামিতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে অনেক ব্যক্তি আছে যে গোপনের সমকামিতায় লিপ্ত আমি একজনকে জিজ্ঞেস করলাম এটা হালাল না হারাম সে বলল সে সব জানি কিন্তু মানতে পারি না অর্থাৎ তিনি জানেন যে এটা হারাম কিন্তু মানতে পারেন না আর অনেক কিছু বললেন তিনি কিভাবে সমকামিতা থেকে বেরিয়ে আসা যায় এটা হলো জনাব জীবনখানের প্রশ্ন বিশেষ করে অনেক সমকামীদের সমস্যা এই যে মেয়েদের প্রতি তাদের কোনো ফিলিংসই নেই ও কোনো আকর্ষণ নেই জাস্ট ছেলেদের প্রতি আকর্ষণ আছে এটা কোনোভাবেই তিনি কাটিয়ে উঠতে বা তারা কাটিয়ে উঠতে পারছেন না এই সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় বলবেন প্লিজ ধন্যবাদ জীবন খান আপনি হয়তো অন্য অন্য ব্যক্তি যারা সমকামিতার মতো একটা ভয়াবহ পাপের মধ্যে বিকৃত যৌনতার মধ্যে যারা লিপ্ত আছেন তাদের ব্যাপারে আপনি প্রশ্ন করেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ ব্যক্তি সাধারণত এই ধরনের প্রশ্ন সরাসরি এই পাবলিক প্ল্যাটফর্মে করে না তারপরেও আমরা এটা বলবো যেহেতু আজকে এটা কাদা আম্মা কাদা বালুয়া এটাকে বলা হয় অর্থাৎ এটা একদম জেনারেলাইজ হয়ে গেছে ব্যাপকভাবে বহু লোক আজকে এই কাজে লিপ্ত এবং এটাকে আইনি বৈধতাও অনেক দেশ দিয়েছে কিন্তু ইসলাম কখনো এটাকে আইনি বৈধতা দেয়নি কারণ সমকামিতা ইসলামের সার্বিক দিক থেকে সব দিক থেকে বিরুদ্ধ কাজ লুতের মধ্যে একদল বিপদগামী সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে এই কাজটি শুরু করে এবং সেটি আল কোরআন তালা ডিটেলস বর্ণনা করেছেন বিস্তারিত বর্ণনা করেছেন এমন কি এই লোকেরা এই কাজে অভ্যস্ত হয়ে এতটাই ধুরন্ধর হয়ে গিয়েছিল যে যখন লুতাল ইসলামের কাজ আল্লাহর পক্ষ থেকে ফেরেস আসলেন তারা লতালসাল্লামকে বলল এই লোকদেরকে আমাদের কাছে দিয়ে দেন আমরা আমাদের যৌন কামনা এদেরকে দিয়ে চরিতার্থ করব। তো পরে তো আমরা জানি যে আর কি ঘটলো তালার পক্ষ থেকে তারা ছিলেন আসলে প্রেরিত ফেরেস্তা যারা এই মহাপাপে লিপ্ত হওয়ার কারণে পুরো জনপদকেই তারা উল্টে দিলেন এবং জনপদের এই অপরাধীদেরকে তারা দুনিয়াতে শাস্তি দিলেন তো সুতরাং আজকের তথাগত পাশ্চাত্যের মানুষেরা এটাকে জায়জ বলে মানবাধিকার বলে এটাকে আসলে এই এই পাপগুলোকে এই বিকৃতিগুলোকে সমাজে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা করছে সেটা ইসলামের কোনো মতেই গ্রহণযোগ্য নয় শুধু দুর্ভাগ্যের ব্যাপার হলো মুসলিমদের মধ্যে যারা আসলে জ্ঞান অর্জন করেনি এই সমকামিতার ভয়াবহতা সম্পর্কে যারা আসলে ওয়াকিফাল নয় সচেতন নয় তারা ঠিক পাশ্চাত্যের চশমায় সব কিছু দেখছে তারা যা বলছে যেদিকে মোটিভেশন দিচ্ছে ওটাকে তারা মেনে নিচ্ছে তারা নিজেদের কোরআন এবং সন্যার প্রতি তার ভূক্ষেপ করছে না ফলে তারা যখন কোনো অন্যায়কে কোনো ভুলকে কোনো ত্রুটিকে কোনো বিকৃতিকে কোনো পাপকে যখন তারা এটাকে মানবাধিকার বলে চালিয়ে দেয় তারাও একদল বিপদগামী মানুষ মুসলিম সমাজে তারাও সেটাকে মেনে নেয় তো যাই হোক এটা আমাদের জন্য বড় ধরনের সমস্যা একজন লোকের ফিলিংসে সমস্যা থাকতে পারে কত কিছু তো সমস্যা আমরা রুগীদের বিশ্লেষণ করলেই দেখি তাই না খাবার খাওয়া কত জরুরি একটা বিষয় কত রুগী আছে খাবারের প্রতি কোনো ফিলিংস নেই খেতে চায় না তাহলে তার জন্য আমরা কি করি আমরা কি বলি খাবার না খাওয়াটা মানবাধিকার অতএব তাকে না খাওয়ার অধিকার দেওয়া হোক এটা তো কেউ বলে না তাই না বরং আমরা তার ট্রিটমেন্টটা করি কারণ তার রুচিটা যখন চলে যায় তার পেছনে নিশ্চয়ই কোনো ভাইরাস কাজ করে কোনো রোগে তিনি আক্রান্ত হয়েছেন ফলে তার রুচি দেই তার ট্রিটমেন্ট দরকার ঠিক তেমনি সুস্থ স্বাভাবিক যৌন জীবন যারা যাপন করে না যারা ভুল পথে হাঁটে তাদেরও ট্রিটমেন্ট দরকার তাদেরও ট্রিটমেন্ট দরকার সেক্ষেত্রে সেটাকে অধিকার বলে আসলে এই ভুলগুলোকে এই পাপগুলোকে প্রতিষ্ঠিত করা উচিত নয় সমাজে তো অনেক লোক চুরি করা ছাড়া তার ভালো লাগে না চুরি করে সে তার সম্পদের পাহাড় গড়ে তোলে অনেক সময় সে কোনো ঘর থেকে চুরি করে অনেক সময় রাস্তা থেকে চুরি করে অনেক সময় রাষ্ট্র থেকে চুরি করে তাই না অনেক সময় ব্যাংক থেকে পর্যন্ত চুরি করে আবার কেউ কেউ লুট করে কেউ কেউ ছিনতাই করে এগুলো তাদের এত বড় অভ্যাসে পরিণত হয়েছে যে এগুলো তারা ছাড়তে পারে না তাই বলে কি এটা অধিকার হতে পারে পাপ কোনো দিন অধিকার হয় না বিকৃতি বিকৃত আচরণ অন্যায় এগুলো কোনো দিন কারো অধিকার হতে পারে না অপরাধ অপরাধ করা এটা কারো কোনো অধিকার হতে পারে না ফলে এটা আমাদেরকে মনে রাখতে হবে এখন আপনি বলেছেন যে এই সমস্যা থেকে বেরিয়ে আসার উপায়টা কি অর্থাৎ এটা ট্রিটমেন্টটা কী এটা একটা রোগ এই রোগ সারানোর পদ্ধতিটা কি কিভাবে আরোগ্য লাভ করা যাবে সমকামিতার এই রোগ থেকে আচ্ছা এখানে আমরা বলবো যে আপনি আপনি প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে তবে এবং ইস্তেকফার আপনাকে জানতে হবে ইসলাম এটা অ্যালাউ করেনি এটা একটা পাপের কাজ অতএব সেখান থেকে ফিরে আসতে হবে ফিরে আসার জন্য সিনসিয়ারলি তবা এবং ইস্তেকফার করতে হবে তাহলেই সহজ হয়ে যাবে আমাদের জন্য এ কাজ থেকে নিজেকে রক্ষা করা প্রথমে কি করতে হবে প্রথমে দোয়া করতে হবে দোয়া যেমনটি রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে সুনানত্তির তিরমিজির একটা হাদিস এখানে আমরা আপনাদের উদ্দেশ্যে পেশ করছি একটা দোয়া তিনি করতেন রসুল্লাহ সাল্লাম সে দোয়াটা হলো উদুবি কেমিন শ্যারি নফসি ওমিন শরি শানে ও শেরকি হে আল্লাহ আপনার কাছে আশ্রয় নিচ্ছি আমি আমার নাফসের আমার প্রবৃত্তির অকল্যাণ থেকে এবং শয়তানের অকল্যাণ থেকে এবং শয়তানের শিরিক থেকে আমি আপনার কাছে আশ্রয় নিচ্ছি মুসলিম আর আমি আশ্রয় নিচ্ছি আপনার কাছে নিজের উপর কোনো অপরাধ করা থেকে অপরাধ করে ফেলা থেকে অথবা অন্য কোনো মুসলিমের উপর সে অপরাধকে আপতিত করা থেকে আপনার কাছে আমি আশ্রয় চাচ্ছি আমি নিজেও নিজের উপর কোনো অপরাধ করতে চাই না পাপ করতে চাই না কোনো অকল্যাণ অমঙ্গলকর কাজ করতে চাই না আর অন্যের উপরও অন্য কোনো মুসলিমের উপরও আমি সেই কাজের বোঝা চাপিয়ে দিতে চাই না আমি আল্লাহর কাছে আশ্রয় চাই কি চমৎকার দোয়া কী চমৎকার এই যে দোয়াগুলো দোয়ার মধ্যে দিয়ে কিন্তু একটা মাইন্ডসেটও হয়ে যায় কেউ যদি বিকৃত যৌনাচারে এবং সমকামিতায় লিপ্ত হন তিনি যখনই আল্লাহর কাছে তওবা করবেন তার মানে হচ্ছে তিনি এগুলো যে পাপ অপরাধ সেটা সম্পর্কে ওয়াকে ফাল কর হলেন এবং এই মাইন্ডসেটটাই প্রথম প্রয়োজন আর যদি কেউ মনে না এটা তো পাপ না তাহলে আর তিনি তওবা করার তো সুযোগই হবে এবং এই যে যদি কেউ মনে করেন যে এটা পাপ না এটা অধিকার তাহলে তিনি তো এই পাপ থেকে কখনোই নিজেকে মুক্ত করবেন না এটা মনে রাখতে হবে এই রাসুল সাল্লাহ সাল্লাম দেখেন কতটা মানে বুদ্ধিবৃত্তিক ট্রিটমেন্ট দোয়া শিখিয়ে দিয়েছেন তাকে তওবা করার সুযোগ করে দিয়েছেন অনুতপ্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন এ থেকে তার একটা মানসিক প্রস্তুতি চলে আসে দ্বিতীয় যে বিষয়টি আমরা বলবো ট্রিটমেন্ট হিসাবে সেটি হচ্ছে যে সমস্ত কাজ ভালো কাজ করলে ফলাফল ভালো হবে শরীর আমাদেরকে তারগিব দিয়েছে এবং যে সমস্ত কাজ করলে ফলাফল খারাপ হবে সরিয়া আমাদেরকে সতর্ক করেছে এই ধরনের আলোচনাগুলো হাদিস কোরআনের এই আলোচনাগুলো আমাদের পড়তে হবে এবং যে সমস্ত বইয়ে তারগিব তরহিবের এই আলোচনাগুলো আছে সেটা আমাদেরকে পড়তে হবে পাশাপাশি পড়তে হবে রাক হার্ট সফনিং হার্ট সফনার বই আমাদের হার্টটাকে কোমল করে যে আলোচনা শুনলে যে বক্তৃতা শুনলে যে ওয়াজ শুনলে কিংবা যে বই পড়লে আমাদের হার্টটা অনেক কঠিন হয়ে গেছে তাই না পাপ করতে 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 গেছে করে এটা সফট হয় আর সফট হলেই তখন সত্যের দিকে ভালোর দিকে কল্যাণের দিকে ফিরে আসা সম্ভব আচ্ছা এটা তৃতীয় বিষয়টা আমরা বললাম চতুর্থ বিষয়টা হলো বন্ধুবান্ধবদের মধ্যে যারা উত্তম বন্ধু যারা সৎ যারা নৈতিকতা বোধে সমৃদ্ধ এই ধরনের বন্ধু সাথে বসা উঠা বসা করা এবং তাদের সাথে মেলামেশা করা এটা উচিত আচ্ছা পঞ্চম যে বিষয়টা আমরা বলবো সেটা হচ্ছে রাস্তা চলাফেরা করার ক্ষেত্রে দৃষ্টি সংযত রাখা মেয়েদের দিকে না তাকানো কিংবা যেদিকে তিনি আকর্ষণ বোধ করছেন অথচ সেরিয়ে অ্যালাউ করছে না সেগুলো থেকে চোখ ফিরিয়ে নেওয়া পর্ণ থেকে চোখ ফিরিয়ে নেওয়া সমকামী যে ফিল্ম আছে সেগুলো থেকে চোখ ফিরিয়ে নেওয়া এই সমস্ত আজে বাজে বই থেকে চোখ ফিরিয়ে নেওয়া না পড়া তাহলে আস্তে করে একজন মানুষ আরেকটা সুন্দর পবিত্র জীবনের সাথে সম্পৃক্ত হবেন পবিত্র জীবন তিনি যাপন করতে পারবেন ষষ্ঠ যে বিষয়টা আমরা বলবো সেটা হচ্ছে বিবাহ করে ফেলা কোনো পুরুষ অথবা নারীকে যদি পরিণত বয়সে বিবাহ দেওয়া না হয় তখন নানা ধরনের বিকৃত যৌনাচারে তারা অভ্যস্ত হয়ে পড়ে ভুল পথে তারা অগ্রসর হয় বিপদগামী হয় এই জন্য রাসদুল্লাহ সাল্লাম তিনি যারাই বিবাহের সামর্থ্য রাখে তাদেরকেই সত্তর বিবাহ করার নির্দেশনা দিয়েছেন এর পাশাপাশি সপ্তম যে ট্রিটমেন্ট আমরা বলবো সেটা হলো বেশি বেশি সিয়াম রাখা নফল সিয়াম রাখা কারণ সিয়াম মানুষকে তাকুয়া শেখায় যে কোনো পাপ অপরাধ থেকে তাকে এক ধরনের মুক্তি দান করে আল্লাহর অনুমতি ক্রমে অতএব সিয়ামটা একটা পবিত্র জিনিস পবিত্র জীবনের একটা চমৎকার আমরা বলব চর্চা অনুশীলন যারা পবিত্র জীবনের অনুশীলন করতে চান তারা বেশি বেশি সিয়াম রাখবেন সর্বশেষ আমরা বলবো যে আল্লাহকে স্মরণ করা আল্লাহকে স্মরণ করে যে আল্লাহ আমাকে আপনাকে সবাইকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নাফরমানি তো আমরা করতে পারবো না তিনি যা বলেছেন আমার আকর্ষণ যেদিকে থাকুক না কেন আমি নিজেকে সেভাবেই সাজাবো যেভাবে আমাদের আল্লাহ আল্লা সুবাহ আমাদের রব তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং তার নবী সাল্লাহ সাল্লাম যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এটাই হচ্ছে আল্লাহকে স্মরণ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখি যে রাসুল্লাহ সাল্লাম তিনি তার সকল অবস্থা আল্লাহকে স্মরণ করতেন যেমনটি সহি মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে অতএব আমরা যদি এই ট্রিটমেন্টগুলো মেনে চলি তাহলে আশা করা যায় যে আমরা এই সমকামিতা বলেন অবাধ জীবনযাপন বলেন তারপরে চুরি চামারি দুর্নীতি ইত্যাদি সব কিছু থেকে আমরা বেরিয়ে আসতে পারব ইনশাল্লাহ আরমান মাহমুদ বলেছেন আমি সদ্য দিনে ফেরা একজন যুবক সঠিক জ্ঞানের অভাবে বারবার দিন থেকে ছিটকে যাচ্ছে অনেক আশা নিয়ে আপনাদের লিখছে আমি শহীদিনকে ভালোভাবে শুরু থেকে জানতে চাই আখিদা আখলাক সম্পর্কে জানতে প্রথম থেকে স্টেপ বাই স্টেপ কোন বইগুলো পড়ব লিস্ট আকারে নামসহ লেখক সহ আমাকে জানালে জীবনটাকে দিনের আলোয় সাজানোর চেষ্টা করতাম প্রিয় ভাই আরমান মাহমুদ ধন্যবাদ তোমাকে তোমার মধ্যে এই তরুণ বয়সে যে উপলব্ধি এসেছে এটা আল্লাহ তালার একটা বড় নেয়মা অনেক তরুণদের এটা হয় না অতএব তুমি সহি পথে অগ্রসর হওয়ার স্টেপ ফিফটি পারসেন্ট এগিয়েই আছো এখন তোমাকে সম্পৃক্ত হবে হতে হবে জ্ঞানের সাথে প্রবেশ করতে হবে জ্ঞানের ভুবনে এবং সেই জন্যে সহি জ্ঞান যেখানে পাওয়া যায় সেটার সাথেই নিজেকে সম্পৃক্ত করতে হবে আমরা আজকের এই আলোচনার শুরুতে সেশনের শুরুতেই বলেছি তাইবা একাডেমির ডিপ্লোমা ইন ইসলাম স্টাডিজের কথা যেখানে ইমান ও আকিদা ইবাদত আখলাক ও মামলাত এসব কিছু নিয়ে আলোচনা আছে এবং প্রায় ষোলোটা সাবজেক্ট এখানে পড়ানো হয় যেগুলো বেসিক ইসলামের বেসিক বিষয় এবং এর মধ্য দিয়ে আমরা অনেক রেফারেন্স অনেক বই অনেক সোর্স অফ নলেজের ক্ষেত্র আমরা এখানে তুলে ধরেছি আশা করছি তুমি অথবা তোমাদের মতো যুবকেরা যুবতীরা তরুণরা তরুণীরা তারা যদি এ কোর্সটা করে তাহলে ব্যাপকভাবে জ্ঞানের সন্ধান পাবে আর আমি আরেকটি প্রশ্নের উত্তরে কিন্তু বলে দিয়েছি যে ইম্যানাকিতার ক্ষেত্রে কোন বই পড়বে ইবাদতের ক্ষেত্রে কোন বই পড়বে এবং আখলাখের ক্ষেত্রে কোন বই পড়বে মেলাতের ক্ষেত্রে কোন বই পড়বে সেগুলো আমি সংক্ষেপে হলেও বলে দিয়েছি আশা করি সেই প্রশ্নের উত্তরটা তুমি শুনে নেবে এবং বিশেষ করে আমাদের যে কোর্সগুলো রয়েছে সেগুলোতে অ্যানরোল করবে তাহলে বিশুদ্ধ জ্ঞানের আলোকে আমাদের এই দিন ইসলামকে শেখা জানা এবং চর্চা করার একটা সুন্দর স্কোপ তৈরি হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সহজ করে দিন নাজিয়া ইকবাল ইনশাহ বলেছেন বোর্ড পরীক্ষা বা ভর্তি পরীক্ষায় পুরুষ শিক্ষক মেয়েদের মুখ্যদার জন্য বলে পাশাপাশি সেখানে ছেলেরাও থাকে অনেক সময় কান দেখিয়ে হিজাব খুলতে বলে এতে নারীদের পর্দা লঙ্ঘন হয় দুনিয়ার পড়াশোনা তো আমাদের জন্য ফরজ নয় দুনিয়ার পড়াশোনার জন্য আল্লাহর ফরজ বিধান লঙ্ঘনে শরীয়তের হুকুম কি জাজাকাল্লাহ খায়রান নাজিয়া ধন্যবাদ তোমাকে যে বিষয়টা তোমরা বললে বিষয়টা এমন নয় যেমনটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে এমনকি ইদানিং আমাদের দেশীয় সমাজেও বিভিন্ন প্রতিষ্ঠানে কথা শোনা যায় যে মেয়েদেরকে জোর করে হিজাব খুলতে বাধ্য করা হয় এটা আসলে ইচ্ছাকৃত একটা বিষয় যারা ইসলামকে পছন্দ করে না হিজাবকে পছন্দ করে না বা হিজাবের প্রতি একটা ফোবিয়া তৈরি করতে চায় ভয় ভীতি তৈরি করতে চায় বা হিজাব করা মেয়েদেরকে একটু হেয় প্রতিপন্ন করা অপমান করা অপ্রস্তুত করা ডিসঅ্যাপয়েন্টেড করা এই এটা যাদের উদ্দেশ্য তারা এই কাজগুলো করে যদি উদ্দেশ্যটা এমন হয় যে আসলে কে ভর্তি পরীক্ষা এসছে বোর্ড পরীক্ষায় কে অংশগ্রহণ করেছে তাহলে তো সবার সামনে হিজাব খুলতে বাধ্য করার কথা নয় প্রত্যেক হিউম্যান বিং তার একটা ডিগনিটি আছে সম্মান আছে আল্লাহ তালা সম্মানটা দিয়েছেন পৃথিবীর সব সকল মানুষকে মুসলিম অমুসলিম সবাইকে সেই সম্মান আমাদেরকে রক্ষা করতে হবে কাউকে হেয় প্রতিপন্ন করা যাবে না কাউকে ছোট্ট করা যাবে না সে যেই হোক না কেন না পরীক্ষার হলে না রাস্তায় না বাসায় না অফিস আদালতে কোথাও না তাহলে যদি কাউকে পরীক্ষা করার প্রয়োজন হয় তাহলে মেয়েদেরকে আলাদা রুমে চেক করে ঢোকানো যায় আর তাছাড়া এখন তো হাতের ছাপ রয়েছে তাই না হাতের ছাপ দিয়ে প্রত্যেককে আইডেন্টিফাই করা যায় তারপরে প্রত্যেকের ন্যাশনাল আইডি কার্ডও রয়েছে তাই না এখন আইডি কার্ডের সাথে তার চেহারা মিলবে কিনা যদি এটা আসলে টেস্ট করার প্রয়োজন হয় এটা সবসময় প্রয়োজন না নাও হতে পারে তাই না হিজাব করা মেয়েরা সারা পৃথিবীতে এখন ভ্রমণ করছে হ্যাঁ এখন এয়ারপোর্টগুলোতে এখন আঙুলের ছাপ দেওয়া হয় আগে ছিল না এই ছাপের মাধ্যমে একদমই আইডেন্টিফাইড হয়ে যায় চেহারা দেখার কোনো প্রয়োজন নেই তাহলে যদি আজকে ভর্তি পরীক্ষায় বোর্ড পরীক্ষায় আমরা আশঙ্কা করি যে এক মেয়ের পরীক্ষা দিতে অন্য মেয়ে বোরকা পরে এসছে তাহলে এই পরীক্ষাগুলো করা যেতে পারে নিদের পক্ষে হিজাব খুলে তাকে দেখা যেতে পারে কিন্তু সেটা আরেকটা কক্ষে পরীক্ষার হলে সবার তো অ্যাক্সেস নেই তাই না যিনি ঢুকবেন মেয়েদেরকে মেয়েদের রুমে ছেলেদেরকে ওপেনলি চেক করে ঢুকাবেন কোনো অসুবিধা নেই এয়ারপোর্টে তো তাই আছে তাই না আমাদের বাংলাদেশের রেপোর্টও তাই আছে মেয়েদেরকে চেক করার জন্য আলাদা রুম আছে তাহলে কেউ হেওয়া প্রতিপন্ন হয় না কাউকে অপমান করা হয় না এটা একটা সিস্টেম আর যখন সত্যি মানুষকে চিহ্নিত করার প্রয়োজন হয় তখন যদি এরকম সিস্টেমটা থাকে তাহলে আমরা হিজাবি মেয়েদেরকেও বলবো তোমাদের জন্য আলাদা রুম যদি বরাদ্দ থাকে তোমরা সেখানে যাও এখানে হেজিটেট করার কিছু নেই দেখাও কোনো অসুবিধা নেই তুমি যে জেনুইন সেটা দেখা তো কোনো আপত্তি নেই কিন্তু যেটাই প্রশ্নে এসেছে যে সবার সামনে তাকে হেয় প্রতিপন্ন করা তার কান খোলা মাথা খোলা চোখ খোলা অথবা মুখ খোলার জন্য তাকে বাধ্য করা হয় এটা আসলে মানবাধিকার লঙ্ঘনের সামিল ইসলাম নারীদের যে সম্মাননা দিয়েছে সেটা লঙ্ঘন করা অতএব আমি যারা এগুলো করছেন তাদেরকে বলবো জনাব জনাবা আপনারা এগুলো চেক করার জন্য করেন ইন্টেনশনটাকে ঠিক করেন কাউকে হেওয়া প্রতিপন্ন করবেন না সবাই সম্মানিত সবাই দেশের নাগরিক সবার যে অধিকার আছে সে অধিকার তাকে দিন এদেশে কারো কারো মতে নারীরা যদি খুবই বাজে বেশভূষা অশ্লীল বেশভূষা ধরে চলার অধিকার রাখে তাহলে হিজাবের অধিকার কেন থাকবে না হিজাব মুসলিম নারীর ভূষণ হিজাব মুসলিম নারীর সম্মাননা হিজাব মুসলিম নারীকে সম্ভ্রান্ত করে তোলে এবং এই এজন্য প্রত্যেক মুসলিম নারী যে হিজাব করে তার এই এই বিশ্বাস পোষণ করা উচিত হিজাব দিয়ে তাকে অপমান করা হচ্ছে না হিজাব দিয়ে তার সম্মান বাড়িয়ে দেওয়া হচ্ছে আপনারা কি লক্ষ্য করছেন না পৃথিবীর দামি জিনিসগুলোকে ঢেকে ঢুকেই রাখা হয় ডায়মন্ডকে কতটা প্রোটেকশানে রাখা হয় একটা ছোট্ট ডিম্বাকৃতির ডায়মন্ড আপনারা জানেন কোটি কোটি টাকা যার দাম যত বেশি তাকে ততটা প্রোটেকশানের মধ্যে রাখা হয় নারীর হিজাব তাকে অবরোধ করার নামান্তর নয় যে নারীরা হিজাব করে আপনি তাদেরকে জিজ্ঞেস করুন তারা অনার্ড ফিল করে কি না নারীর সম্মান তার হিজাবের মধ্যে যে নারী হিজাব করে না অশ্লীলভাবে চলে এবং বহু পুরুষের কাছে যে যায় সে নারীর কোনো সম্মান থাকে না সে নিজের সম্মান নিজেই আসলে নষ্ট করে দিয়েছে এবং তার কোনো মর্যাদা নেই এর প্রমাণ হলো এই ধরনের নারীকে কেউ বিয়ে করতে চায় না আর যে সমাজ পতিত হয়ে গেছে যেমন পাশ্চাত্য সমাজ তাই না সেখানে নারী পুরুষ অবাধ যৌনচার আছে লিভ টুগেদার আছে এক নারী হাজারো পুরুষের সাথে মেলামেশা করে এক পুরুষ হাজারো নারীর কাছে যায় ফলে সেখানে কে কার সাথে বিবাহবন্ধনা আবদ্ধ হলো এটা তাদের কাছে তাদের গায়রাত চলে গেছে আত্মমর্যাদা বোধ চলে গেছে শালীনতা অশালীনতার কোনো বোধ আর তাদের নেই সম্ভ্রান্ত এই অনুভূতি শুধু মুসলিমদেরই আছে এবং যারা নিজেদের ইজ্জত আবরুকে রক্ষা করে চলে তাদের আছে অনেক সময় অমুসলিমদের মধ্যেও এই ইজ্জত আব্রুর আত্মমর্যাদা বোধটা তাদের মধ্যেও লক্ষ্য করা যায় যদি তারা ওই অশালীন জীবনে অভ্যস্ত না হয় কিংবা যেখানে সেখানে যে কোনোভাবে মানুষের সাথে মেলামেশা না করে যাই হোক আমরা এখানে বলবো যে যেমন ধরেন বেশ কয়েকটা জায়গায় নারী তার মুখ খুলতে পারে যেমন যদি তাকে সাক্ষ্য দিতে হয় বিচারকের সামনে যদি তাকে চিকিৎসা নিতে হয় সেখানে কোনো নারী ডাক্তার নেই শুধু পুরুষ ডাক্তারই আছে অথচ চিকিৎসার প্রয়োজন তাকে মুখ খুলতে হবে অথবা শরীরের এমন একটা জায়গা খুলতে হবে যেটা সতরের অন্তর্ভুক্ত কিন্তু সেই জায়গায় তার চিকিৎসা অথবা অপারেশন আছে তাহলে এই জায়গায় তার জন্য শরীরের সে অংশ উন্মুক্ত করা কিংবা চেহারা প্রয়োজনে উন্মুক্ত করা যায় তারপরে যেমন ধরেন পাসপোর্ট তোলার সময় নারী তার ছবি তুলতে পারবে কিংবা এয়ারপোর্টে চেকের সময় কিংবা নিরাপত্তা নিরাপত্তাজনিত কারণে চেকের সময় পরীক্ষার হলে ঢোকার সময় নারীরা তাদের মুখমণ্ডল খুলতে পারবে আমভাবে মুখমণ্ডল ঢেকে রাখা এটাই অধিকাংশ কেরামের মতে মেয়েদের জন্য মুসলিম মেয়েদের জন্য বিধেয় সঙ্গত বা ওয়াজিব আর কারো কারো মতে মেয়েদের খোলা রাখাটা কোনো ধরনের প্রসাধনী যদি সেখানে ব্যবহার করা না হয় তাহলে স্বাভাবিক অবস্থায় সেটাও যায়স তাহলে এটা একটা ইখতলাফি মাসালা ফলে যদি কখনো কোনো নারী তার শুধু মুখ খোলার একটা বিষয় থেকে থাকে এবং কোনো দুরন্ত ব্যক্তির সামনে তিনি পড়ে যান বা অন্য কোনো দুরন্ত নারী যিনি তার মুখ খুলিয়ে ছেড়েছেন আর সেটা যদি বাধ্যতামূলক হয়ে থাকে তাকে জোর করে করানো হয় তাহলে এই মুসলিম নারীর কোনো পাপ হবে না সে তার এই পরীক্ষা বা পড়ালেখার স্বার্থে সে এতটুকু যদি করে আশা করা যায় সে পাপী হবে না ইনশাল্লাহ এখানে আমাদের বোন তার ইসলামের পক্ষে বিশাল আবেগ দেখা যাচ্ছে তিনি বলছেন দুনিয়ার পড়াশোনা তো ফরজ না তাহলে আমি কি পড়াশোনা বিসর্জন দেবো নাকি লঙ্ঘনটাকে মেনে নেব। প্রথম কথা হচ্ছে আমরা বলছি পুরো আলোচনায় স্পষ্ট এই লঙ্ঘনটুককে টুকুকে স্বেচ্ছা আমরা মেনে নেব না বাধ্যতামূলক ক্ষেত্রে মেনে নিলে সেটা সেরিয়া সেই ব্যক্তিকেই পাপ দিবেন যে ব্যক্তি তাকে বাধ্য করেছে আর আশা করা যায় যে ইচ্ছার বিরুদ্ধে এই লঙ্ঘনটুকু করেছে সে পাপি হবে না পড়াশোনাটাকে আমরা জরুরি কাজের মধ্যে গণ্য করি কারণ আমাদের মেয়েরা যদি পড়াশোনা একদমই না করে তাহলেও কিন্তু তার বিশাল সমস্যা হবে ঘরে বসে বসে সারাদিন কি করবে সে মানসিক রোগে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অতএব সব সিকোয়েন্স এবং কনসিকোয়েন্সকে যদি আমরা কনসিডারেশনে আনি তাহলে বলবো যে না মেয়েদের অবশ্যই পড়াশোনা করা উচিত কিন্তু কোনো কোনো মেয়ে যদি মনে করে যে সে এখন আর পড়াশোনা করবে না সে অধিকারও তার আছে তাই না একজন ব্যক্তি পুরুষ অথবা মহিলা কেউ যদি মনে করে যে আমি ইন্টারমিডিয়েট পড়াশোনা করার পরেই আমি কাজে লেগে যাব এটা তো জায়েজ শরীয়তে নিষিদ্ধ না তাই না অনেক ভোকেশনাল কাজ আছে যেগুলোতে মানুষ সম্পৃক্ত হলে সে অনেক টাকা ইনকাম করতে পারে পাশ্চাত্যে অনেক সময় দেখা যায় যে উচ্চ শিক্ষার প্রতি তারা আগ্রহী না তারা মনে করে যে যে হাই স্কুল গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করলো এরপর কাজে লেগে যাবে টাকা ইনকাম করবে তো এখন তাহলে এটা যদি আমরা পাশ্চাত্যে দেখি তাহলে মুসলিম সমাজেও তো পড়ালেখাটা এটা হচ্ছে জরুরি অংশটা যদি আমরা অর্জিত হয়ে যায় তাহলে আর পরবর্তী পড়াশোনাটা অপশনাল হয়ে যায় এখন এক্ষেত্রেও এই এই বিষয়টা বাজবে দায়িত্ব সংশ্লিষ্ট ছাত্র বা ছাত্রীর শিক্ষার্থীর এবং তার অভিভাবকের তারা দেখবেন যে তারা এখন যে পর্যায়ে পড়াশোনা করছেন এটা কি তাদের আদৌ প্রয়োজন আছে কিনা শুধু শখ মেটানোর জন্যই কি একটা জাস্ট পড়াশোনা এবং সেখানে যদি ফ্রিকুয়েন্টলি সেরিয়া লঙ্ঘন হতে থাকে তাহলে আমরা বলবো সে জায়গা থেকে আমাদের মেয়েরা যেন সরে আসে এবং এমন শিক্ষা প্রতিষ্ঠানে তারা পড়াশোনা করে যেখানে সেরিয়া লঙ্ঘন নাই এখন আন্তর্জাতিক অঙ্গনে আমরা অনেক ইউনিভার্সিটি দেখি যেগুলো ওপেন ইউনিভার্সিটির মতো যেখানে পড়াশোনাটা ইন্টারনেটের মাধ্যমে করা যায় ফলে এটা একটা চমৎকার বিকল্প যে ফ্রিমিক্সিং কিংবা কো এডুকেশনের যে বিশাল শরিয়া লঙ্ঘন রয়েছে সেটা থেকে বেঁচে থাকার জন্য আমাদের মেয়েরা এখন এই ধরনের কলেজ কিংবা ইউনিভার্সিটিগুলোতে যার মধ্যে অনেক ইসলামিক ইউনিভার্সিটিও আছে আপনারা জানেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় এখন শেরিয়া ফ্যাকাল্টিতে ব্যাচেলার কোর্সে ফোর ইয়ার্স ব্যাচেলার্স কোর্সে শিক্ষার্থীদেরকে ভর্তি দিচ্ছে সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে এবং মদিনা ইউনিভার্সিটিতে সরাসরি অফ ক্যাম্পাসে অন ক্যাম্পাসে শুধু ছেলেরাই পড়তে পারে কিন্তু এখন এই অনলাইনে ছেলে মেয়ে সবাই ভর্তি হতে পারে আপনারা জানেন যে গত পনেরোই ডিসেম্বর ছিল শেষ তারিখ এই সেমিস্টারে ভর্তির জন্যে যারা এখন মিস করেছেন তারা নেক্সটও ভর্তি হতে পারেন তাহলে বিশ্ববিখ্যাত মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় এখন ইচ্ছে করলে ছেলেরাও পড়তে পারে মেয়েরাও পড়তে পারে শরিয়া ফ্যাকাল্টিতে ইসলামিক থিওলজি সহ অন্য অনেক সাবজেক্টে সুতরাং আমার কাছে মনে হয় শরিয়া লঙ্ঘন ছাড়াও আমাদের মেয়েরা এখন নানা শিক্ষামূলক কর্মসূচিতে এবং প্রোগ্রামে তারা এনরোল করতে পারে তারা পিএইচডি পর্যন্ত পড়াশোনা করতে পারে আশা করি বিশ্বের সকল ইউনিভার্সিটিতে যদি তারা এনরোল করতে পারে শামীম নায়েক বেডি বলেছেন আমার স্ত্রীকে দেশে রেখে বিদেশে কত মাস কত দিন কত বছর থাকতে পারবো এটি শরিয়া এক্সপ্লিসিটলি ব্যক্ত করেনি স্পষ্টভাবে বলেনি কত বছর এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপর থাকবে যে একজন স্বামী যে তার মায়িশা অর্থাৎ জীবিকা অর্জনের জন্য একটু দূর দেশে অথবা দূরের কোনো জেলায় বা দেশের বাইরে যেতে চায় তখন সে তার স্ত্রীর সাথে আলোচনা করবে পরিবারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে কারণ এখানে স্ত্রীরও কিছু অধিকার আছে সেটা ক্ষুণ্ণ হয় যখন স্বামী প্রবাসী হয় দূরে চলে যায় তখন তাহলে যদি স্ত্রীর এখানে কোনো মতামত না নেওয়া হয় তাহলে সে ক্ষিপ্ত হতে পারে সে পরক্রিয়াতে লিপ্ত হতে পারে সে স্বামীর উপর সবর নাও করতে পারে ইত্যাদি ফলে এই সংসারে একটা বড়ো বিপর্যয় দেখা দেয় কিন্তু যদি স্ত্রী মতামত দেয় যে ঠিক আছে আপনি যান আমি ধৈর্য ধরব তখন দেখা যায় যে আর কোনো সমস্যা থাকে না এখানে অমর আব্দুল খত্তা রাদি আল্লাহ তালহু তিনি ইজতেহাত করেছিলেন তার আমলে তিনি এক নারীকে যখন দেখলেন যে সে কাঁদছে আর কবিতা বলছে সেটা বাইরে থেকে শোনা যাচ্ছে তাকে ডেকে পাঠালেন বললেন কি ব্যাপার কি হলো তোমার তুমি এমনটি কেন করছো যেটি মুসলিম নারীরা সাধারণত করে না তাদের কলার আওয়াজ তো ঘরের বাইরে যায় না সে বলল যে আমার স্বামী সৈনিক যুদ্ধে গিয়েছেন অনেক দিন হয়ে গেছে তিনি এখনো ফেরেননি আমি তার বিরহে কাঁদছি আমি সহ্য করতে পারছি না আমার স্বামী দিন বাইরে থাকবেন এটা আমি ভাবতে পারছি না তখন ওমর আব্দুল খাতাব রাদে আল্লাহ তাল্লাহন একটা নিয়ম জারি করলেন যে চার মাস একজন সৈনিক বাইরে থাকবে তারপর তার স্ত্রীর কাছে ফিরে আসবে এরপর আবার কাল পরে সে যাবে সর্বোচ্চ চার মাস কোনো কোনো রেওয়ায়তে আমি পাচ্ছি দেখি যে ছয় মাসও বলা হয়েছে জানি না কোনটা অধিক শুদ্ধ তবে চার মাসের বিষয়টা বেশি মাস সুর তো এই যে বিষয়টা অমর আব্দুল খতাব রাদে আল্লাহ তাল্লাহন তিন তখন আমিরুল মমিন খলিফাতুল মুসলিমিন তিনি যে নিয়মটা জারি করলেন সকল সাহাবার সাথে পরামর্শ করে সেটা তো একটা রাষ্ট্রীয় নিয়ম ছিল ফলে সেটা তিনি সবার উপর বাস্তবায়ন করেছিলেন কিন্তু এটা দিনের এমন মৌলিক জরুরি নিয়ম নয় যে একজন নারীর স্বামী তিনি চার মাসে বেশি থাকতে পারবেন না পাঁচ মাস থাকতে তালাক হয়ে যাবে বা এরকম কিছু নেই আসলে এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর নির্ভর করে প্রবাসে যারা থাকেন তাদের তো সব ধরনের ফ্যাসিলিটি নেই অতএব তারা কখনো কখনো দেখা যাচ্ছে যে এক বছর থাকতে হয় কেউ আট মাস অন্তর আসতে পারেন কেউ ছয় মাস অন্তর আসতে পারেন কেউ এক বছর অন্তর আসতে পারেন কারো কারো ক্ষেত্রে দুই বছর কারো কারো ক্ষেত্রে তিন বছর হয় তো এই যে লম্বা টাইম তিনি বিদেশে থাকছেন তাহলে সেই সময়ে আমাদেরকে স্ত্রীদের একটু মতামত নিতে হবে স্ত্রীদের মতামতের আলোকে যদি এ কাজটা করা যায় তাহলে আশা করা যায় স্ত্রীর অধিকারটাও বজায় থাকবে স্বামীও নিশ্চিন্তে থাকতে পারবেন এবং উভয়ের মিউচুয়ালের মধ্য দিয়ে তাদের সম্পর্কে কোনো ঘাটতি হবে না আব্দুল আজিজ বলেছেন কোনো মানুষ কি কোরআন মজিদের শিক্ষা দিয়ে বেতনের চুক্তি করতে পারবে এক্ষেত্রে তিনটা অভিমত আছে কে বলেছেন যে না কোরআন আল্লাহর কালাম এটা পড়ে কোনো টাকা নেওয়া যাবে না এটা পড়িয়েও কোনো টাকা নেওয়া যাবে না দ্বিতীয় মত হচ্ছে যে তারা বলেছেন যে কেউ যদি কোনো মানে ব্যক্তিকে হায়ার করেন কোরআন শেখানোর জন্য কোনো ব্যক্তিকে আজান দেওয়ার জন্য হায়ার করেন সালাদ পড়ানোর জন্য হায়ার করেন তাহলে এটা একটা ওয়াইফা এটা একটা অফিসিয়াল জব হয়ে যায় তখন তিনি বেতন নিতে পারবেন কিন্তু কেউ যদি এটাকে শুধু ইবাদত হিসাবে পালন করে তারপরে একজনের সাথে তাকে তার পারিশ্রমিক দিল তাহলে সেটা হবে না কারণ এটার পারিশ্রমিক তাল্লাই দিবেন কারণ তিনি তো ইবাদত হিসেবে পালন করেছেন যখন কেউ কাউকে হায়ার করে নিয়োগ দেয় প্রতিষ্ঠানে ইমাম হিসাবে অথবা আল্লেম হিসাবে কোরআনের তখন তো এটা তো আলাদা বিষয় হয়ে দাঁড়ায় এটা তো তিনি যে ইবাদত করছেন সেই ইবাদতের বিনিময় নয় এটা হচ্ছে তাকে এখানে যে নিয়োগ দেওয়া হলো এবং তিনি যে এখানে একটা লম্বা টাইম তিনি এখানে ইনভেস্ট করবেন সে তার বিনিময় তাহলে এটা হলো দ্বিতীয় মত তৃতীয় মত হচ্ছে তারা বলছেন যে না আসলে মানে নিয়োগ দেওয়া ছাড়াও যদি কেউ কোনো ব্যক্তি নিজেই পড়াচ্ছে সে একই সাথে আল্লাহর কাছে নিহত করতে পারে আবার এই পড়ানোর দুনিয়ার জাগতিক বিনিময়েও সে নিতে পারে একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্টরি নয় এই তৃতীয় মতটাই বেশি শুদ্ধ এর পক্ষে আমরা সৌদি আরবের ستاي فتوى كومنتريكتا فتوى بطشي تدرك جيجيش ما حكم أخذ الأجرة على تحفيظ القرآن الكريم للأطفال الصغار چوتو چوتو ششو دركي قرآن شريف هبزو قرآن روپوري أجرة با باريس نوار شرعي بدهن تاكي إتاكي جايز كينا وإذا أفتيتم بالجواز فهل للمعلم ثواب عند الله بعد أخذه للأجرة الشهرية যদি আপনারা ফাতাওয়া দেন যেটা জায়েজ তাহলে শিক্ষক এবং ময়াল্লামের জন্য আল্লাহর কাছে কি কোনো সবাব থাকবে তিনি এই মাসিক যে একটা পারিশ্রমিক সেটা নেওয়ার পরে যাবু তখন এই ফতোয়া কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উত্তর দিলেন একটা ফতোয়া আকারের রেজলেশন আকারে তারা বললেন তা আল্লুমুল কোরআন করিম ও তলি ওহমিন আফদালুল কোরআবি ইল আল্লাহ আজল যে কোরআন করিম শেখা এবং সেটা শেখানো এটা আল্লাহতালার সবচেয়ে নৈকট্য অর্জনের অন্যতম শ্রেষ্ঠ পন্থা ইরা হাতে নিয়া যখন নিয়রটা শুদ্ধ হবে সঠিক হবে ওয়াক হাত নবীউ সাল্ল সাল্লাম আলা আল্লমুল কুরআন ও তাহবে কৌলিয়মন্ত আল্লাুল আল্লামা নবী সাল সাল্লাম কোরআন শেখা এবং কোরআন শেখানোর উপরে অত্যধিক উৎসাহ দিয়েছেন তিনি বলেছেন তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে কোরআন শেখে এবং শেখায় এরপর তারা বলেন ও আখদু আল কোরআনী আল আলা কোরআনি সওয়াবি ওয়াল হতাবি মিন আল্লাহ আলা খালুসিনিয় তৌফিক তারা বলেছেন যে কোরআনের যে শিক্ষকরা কোরআন শিখিয়ে যে পারিশ্রমিকটা নেন এটা আল্লাহর কাছে বা আল্লাহর পক্ষ থেকে সবাব এবং পুরস্কার পাওয়ার সাথে সাংঘর্ষিক নয় যদি নিয়ত শুদ্ধ হয় আল্লাহর কাছে তফিক কামনা করছি তাহলে এই তারা বললেন যদি কেউ তার নিয়তটাকে খালেস রাখে তাহলে আল্লাহর কাছে সবাব পাবে এবং এই কাজের বিনিময় পড়িয়ে যে তিনি পারিশ্রমিকটা নিচ্ছেদ সেটাও যায় তাহলে তিনি দুনিয়ার পারিশ্রমিকও পেলেন আল্লাহর কাছে সহবে পেলেন এর মধ্যে কোনো সংঘর্ষ নেই তানজু রহমান বলেছেন ওয়াজিহা নামটা রাখা যাবে কিনা ওয়াজিহা মানে কি ওয়াজিহা মানে মহাতার ওয়াজিহ অর্থাৎ দু জাহিন সম্মানের অধিকারী সম্ভ্রান্ত সম্মানিত ওয়াজিহ বলতে সেটা কি বোঝানো হয় আমরা দেখি যে আল্লাহ আল্লা সুমান্তাল্লা কোরআনের মধ্যে ওয়াজিহ শব্দটা তিনি একটা বিশ্লেষণ হিসেবে উল্লেখ করেছেন ওয়াকাল্লাহি ওয়াজিহা ওয়াকেন্লাহি ওয়াজিহা এবং তিনি ছিলেন আল্লাহর কাছে খুবই সম্মানিত তো সুতরাং এখানে সম্মানিত কথাটা যেমন মহতারাম মক্কারাম মুখার রাম এই নামগুলো রাখা যায় যাচ্ছে ওয়াজিহা রাখতে কোনো অসুবিধা নেই আর মেয়েদের ক্ষেত্রে ওয়াজিহা রাখতেও কোনো সমস্যা নেই তাহমিনা খাতুন বলেছেন তিনি মনে হয় একাধিক প্রশ্ন করেছেন যাই হোক বলেছেন ঘরের ভেতর কেউ মোবাইল ইউজ করছে স্ক্রিনে ছবি আছে এমত অবস্থায় ওই ঘরে সালাদ আদায় করা যাবে কি মোবাইলে হারাম ভিডিও গান বা ছবি দেখলে সেক্ষেত্রে কি হবে আর নর্মালি ইউজ করলে হারাম কিছু না কিন্তু এমনিতে কিছু ছবি বা ভিডিও চললে সালাত হবে মোবাইলের মধ্যে যে ছবিগুলো আছে এই ছবিগুলো হারাম কি হালাল এটার ভিত্তিতে এটার উপর ভিত্তি করে হুকুম হবে যদি তিনি কোনো কোরআনের তেলাওয়াত দেখেন সাথে কারির ছবিও আছে তাতে কোনো সমস্যা নেই এই ছবিটা স্ক্রিনে ভেসে ওঠার কারণে তার সালাত নিষিদ্ধ হয়ে যাবে না এটা হলো ভিডিও চিত্রের বিধান কিন্তু যদি তিনি পুরুষ হয়ে মেয়ের ছবি দেখেন মেয়ে হয়ে পুরুষের ছবি দেখেন তাহলে সেটা হচ্ছে দেখার ক্ষেত্রে বিধিনিষেধ কিন্তু সালাত নষ্টের ক্ষেত্রে এখানে কোনো ধরনের সমস্যা নেই আর যে কথা বললেন কেউ যদি সেখানে কোনো খারাপ ছবি দেখে গান দেখে নাচ দেখে পর্ণ দেখে তাহলে দেখাটাই তো হারাম তাহলে বোঝা গেছে যে আসলে এই খারাপ ছবির অস্তিত্ব অথবা থাকা না থাকার ব্যাপার নয় বরং এটা খারাপ এই কারণে এটার উপরে রুলিংসটা আর যদি সেটা খারাপ না হয়ে মোবাহের মধ্যে পড়তো তাহলে কিন্তু কোনো সমস্যা হতো না খারাপ হওয়ার কারণে এখন তার রুলিংসই হারাম সে বিষয়টা আমাদেরকে একটু মনে রাখতে হবে কিন্তু যদি আমরা কোনো স্টিল ছবি ছাপানো ছবি ঘরে টাঙ্গিয়ে রাখি সেটা যদি মুবাহ হয় যেমন একজন পুরুষের একটা ছবি পত্রিকা থেকে আমি বের করে টাঙ্গিয়ে রাখলাম তাহলে এটা শরীয়তে নিষিদ্ধ এই ধরনের ছাপানো বা তুলির মাধ্যমে আঁকা কিংবা তৈলচিত্রের মাধ্যমে আঁকা প্রাণীর ছবি মানুষের ছবি যদি কোনো বাসায় থাকে তাহলে সেখানে ফেরস্তা আসে না এবং আব্বাস রাজি আল্লাহ তাল থেকে রেওয়ায়ত রয়েছে যে এখানে সালাত হবে না কিন্তু এটা টিভির ছবি কিংবা অনলাইনে ছবি কিংবা মোবাইলের ছবির ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় এখানে শুধুমাত্র বিধিনিষেধ আরোপিত হবে এই ছবিটা দেখা হালাল কি হারাম তার ভিত্তিতে এবং নামাজ নষ্ট হওয়ার ক্ষেত্রে এর কোনো প্রভাব বা কিছু নেই অর্থাৎ ছবি যাই হোক না কেন যেমন হতে পারে যে একটা ফোনের মধ্যে যেমন এই ধরনের ফোনের মধ্যে বাসার মধ্যে কেউ একজন দেখছে ওয়াজ আরেকজন দেখছে কোরআন আরেকজন দেখছে হয়তো কোনো খারাপ নাটক বা অন্য কিছু তাহলে এই যে দেখার কারণে যে ব্যক্তি নামাজ পড়ছে তার নামাজকে বাতিল হবে উত্তর হোসেন যে না তার নামাজ বাতিল হবে না আশা করি এই পুরো আলোচনার মধ্য দিয়ে আপনারা কথাটা বুঝতে পেরেছেন আচ্ছা তেনিমা আলম বলেছেন আমার আব্বা ভাই দাদা কেউ নেই আমার বিয়ের সময় আমি বলেছিলাম মসজিদের ইমাম সাহেবকে আমার ওয়ালি বানাতে কিন্তু আমার পরিবার আমার কথার গুরুত্ব দেননি তাই আমি জানতে চাচ্ছিলাম আমার বিয়েটাকে সহি হয়েছে কি না মেয়েদের জন্য ওয়ালি এর সম্মতি এবং ওয়ালির উপস্থিতি কিংবা তার প্রতিনিধির উপস্থিতি থাকা বিয়ের মধ্যে জরুরি অন্যথায় তার বিবাহ হবে না কেননা রাসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন আয়সারাদি আল্লাহ তাল্লাহাম থেকে বর্ণিত একটা হাদিসে যা বা কোনো নারী যদি তার অভিভাবকের অনুমতি ছাড়াই বিবাহ করে বা বিবাহ বসে তাহলে তার বিবাহ বাতিল 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 এছাড়া আর অনেকগুলো দলিল আছে বেশ কয়েকটা দলিল আছে তার দ্বারা বোঝা যায় মেয়েদের অভিভাবকের অনুমতি লাগবে এখন অভিভাবক হতে পারে বাবা বাবার অনুপস্থিতিতে ভাই ভাইয়ের অনুপস্থিতিতে চাচা মোটামুটি একজনের অনুপস্থিতিতে অন্য কোন পুরুষ বংশীয় পুরুষ তার অভিভাবক হতে পারে কারা হবে আসাবা যারা যারা আসাবা পুরুষ তারা পুরুষদের মধ্য থেকে তার অভিভাবক নির্ধারিত হবে এখন যদি তার দুই কুলে কেউ না থাকে তাহলে তার লিগাল অভিভাবক এটা হয়তো বিচারকের মাধ্যমে নির্ধারিত হতে পারে অথবা সমাজের বিশিষ্ট ব্যক্তির মাধ্যমে নির্ধারিত হতে পারে কোনো একটা কর্তৃপক্ষ অথরিটির মাধ্যমে নির্ধারিত হতে পারে সে ইমাম সাহেবও হতে পারেন কোনো ধর্মীয় ব্যক্তিত্ব হতে পারেন এবং কোনো শিক্ষাবিদও হতে পারেন যদি তার লিগাল অভিভাবক থাকে তাকে দেখাশোনার দায়িত্ব পালনকারী তাহলেও হতে পারে আর যদি তিনি এবং তার পরিবার সকলে মিলে তার অভিভাবক হিসাবে মসজিদের ইমামকে গ্রহণ করেন তার অন্য কোনো কাছের অভিভাবক না থাকার কারণে বাবা ভাই চাচা এরা কেউ না থাকার কারণে তাহলে সেটাও শরীয়তে যায় যাচ্ছে অতএব উচিত ছিল উওয়ালির হিসাবে যিনি থাকবেন তার অভিভাবকত্ব মেয়ে নেওয়া এবং তার অনুমতি প্রাপ্ত হওয়া এখন তিনি মসজিদের ইমাম সাহেবকে অলি বানাতে পারেন নাই তাতে সমস্যা নাই কিন্তু দেখতে হবে সেই বিবাহে তাদের রক্তের সম্পর্কের কোনো পুরুষ ছিল কি না মানে সিক্যান্স অনুযায়ী যে পুরুষ তার অভিভাবক হওয়ার কথা তার অনুমতি তিনি নিয়েছেন কিনা সেটা খুব ইম্পর্ট্যান্ট আবদুল্লা বলেছেন অনলাইন ব্যবসার ক্ষেত্রে কী কী নীতিমালা ফলো করা আবশ্যক যদি জানাতেন এটা আরেকটা বড় একটা বিষয় আমরা খুব সংক্ষেপে বলছি অনলাইন ব্যবসা বলতে আমরা কি বুঝি ই কমার্স অনলাইন প্ল্যাটফর্মে যে বেচা কেনাটা হয় অনলাইন প্ল্যাটফর্ম এ যুগের একটা নতুন প্ল্যাটফর্ম কিন্তু বেচাকেনা এটা নতুন কিছু না বেচাকেনা কেনা সেই শুরু থেকে চলে এসছে কিন্তু অনলাইনে বেচাকেনার মধ্যে বেশ কিছু অস্পষ্টতা থাকে যেমন গুডসটা আমি যেটা দেখছি অরিজিনাল সেটা কিনা ইতিমধ্যে আমিও কিছু জিনিস কিনেছি দেখা গেল যে গুডসটা যতটা উন্নত মানের দেখাচ্ছে ফটোতে সম্ভবত ফটোশপের মাধ্যমে তারা এডিট করে এটাকে অসাধারণ সুন্দর করে ফেলেছে মানুষ দেখে যেটা মনে করছে অর্ডার দিচ্ছে কিন্তু গুডসটা আসার পরে দেখা গেল যে সেটা ততটা ভালো নয় নানা কারণে অনেক সময় আমাদের কেনা হয়ে যায় যদিও অনেক কোম্পানি সব কোম্পানি না অনেক কোম্পানি বলে যে আপনি পছন্দ হলে নেবেন নাহলে নেবেন না পছন্দ হলে আপনি টাকা দেবেন নাহলে দেবেন না ইত্যাদি এরকম বলা হয় তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি আমার গোর্সটা আমি অফিসে থাকার কারণে হয়তো একজন বন্ধুবান্ধবকে দিয়ে বা বাসায় বললাম এমন একটা জিনিস আসবে রেখে দেবে সে রেখে দেয় তো রেখে দেওয়ার পরে আমি এসে দেখলাম যে এটা আমার পছন্দ হয়নি একটা বড়ো ধরনের ঝামেলা আসলে আমি আমি যে মূলনীতিগুলো আসলে এই কথা বলার পরে বলতে চাই সেটা হচ্ছে আমাদের দাবি খেলাপ করা যাবে না আর আপনি ফটোশপের মাধ্যমে এটাকে লুক্রিয়েটিভ করা যাবে না একদম অ্যাট্যাকচুয়াল অ্যাট্যাকচুয়াল পণ্যটা যেন অ্যাট্যাকচুয়াল বোঝা যায় তার মান যা মানটা যেন বোঝা যায় এমন কোনো মিথ্যা কথা কথাবার্তা এখানে সাজিয়ে গুছিয়ে বলা যাবে না যাতে মনে হচ্ছে বাইরে যেটার দাম পাঁচ হাজার পাঁচ হাজার টাকা সেটা এখানে আমি দু টাকা দিয়ে পাচ্ছি এগুলো ধোকাবাজি এটা করা যাবে না তাহলে অনলাইন ব্যবসার ক্ষেত্রে সততা রক্ষা করতে হবে কোনো ধরনের ধোকাবাজি করা যাবে না পণ্য এক্স্যাক্টলি যেরকম সেটাই সেই ডেস্ক্রিপশনটাই দিতে হবে এবং সেই ধরনের ছবিটাই দিতে হবে পাশাপাশি কাউকে ঠকানো যাবে না দুই নম্বর জিনিসকে এক নম্বর বলে চালিয়ে দেওয়া যাবে না ইত্যাদি এই বিষয়গুলো যদি আমরা ফলো করি তাহলে অনলাইন বিজনেসটা এটা আসলে জায়জ হবে এক্ষেত্রে আমি দেখি যে অমুসলিম দেশগুলোতে অনলাইন ব্যবসায় বরং এই নীতিমালাগুলোকে বেশি মানা হয় আর আমাদের মুসলিম দেশগুলোতে প্রায় সকলেই এক অন্যকে ধোকা দিয়ে মনে করেন যে উনি অনেক লাভবান হলেন আসলে লাভবান হলেন না কাউকে ধোকা দিয়ে যদি আপনি টাকা বানান এটা আপনার জন্য ক্ষতিকর হবে হারাম হবে কোনো ধরনের ধোকা চালাকি প্রতারণা দুর্নীতি অন্যায় আমানতদারের খেলাফ এবং খেয়ানত এগুলো যদি আপনার অনলাইন বিজনেসের মধ্যে থাকে তাহলে আপনি নিশ্চিত হন এ থেকে যে ইনকামটা আপনি করলেন সেটা সম্পূর্ণ হারাম অতএব আমি আশা করব বিশ্ব এখন অনলাইন হয়ে গেছে তাই না সব কিছু এখন অনলাইনে বিক্রি হচ্ছে সব কিছু সব কিছু বা অধিকাংশ যে যে কোনো অর্ডার এখন অনলাইনে প্লেস করা যায় এবং অনলাইনে সেটাকে ফাইনাল করে কেনাবেচা কমপ্লিট করে তারপর বাসায় পৌঁছে দেওয়া হয় ফলে এই এই যে একটা বড় ভাস্ট এরিয়া তৈরি হলো এখানে আমাদের মুসলিমদের উচিত নিজেদের প্রতি নিজেদের প্রতি ইনসাফ করা সুনাম রক্ষা করা যেন বিশ্বের অমুসলিমরা অন্যরা যেন আমাদেরকে ধোকাবাজ না বলে এটা আমাদেরকে করতে হবে এটা আমাদের আমানতদারি আর ডিমান্ড এবং এটা আল্লাহ এবং রাসুলসাল্লাহ সাল্লামেরও নির্দেশনা আল্লাহ আমাদেরকে তফিক দান করুন তো আমরা আজকে অল্প কটা প্রশ্নের উত্তর নিব লাইভ সেশন থেকে যেহেতু আমরা আসলে বেশ কিছু প্রশ্ন নিয়েছি এবং কিছুটা দীর্ঘ সূত্রিতও আমাদের হয়ে গেছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন বেশি সময় নিয়ে ফেলার জন্যে আজকের প্রশ্নগুলোর মধ্যে প্রথম প্রশ্নটা নিচ্ছি সেটি পাঠিয়েছেন আয়সা জাহান ব্যবসার মূলধন হারাম হলে ব্যবসা হালাল করার জন্য কি করব। পুরো হারাম মূলধন কি বাদ দিতে হবে একই ব্যবসা হারাম মূলধন বাদ দিয়ে হালাল মূলধন বিনিয়োগ করলে ব্যবসা হালাল হবে কিনা হারাম মূলধন দিয়ে হালাল ব্যবসা করা এটা মোটেই সম্মত নয় হারাম কি আপনাকে আলাদা করে ফেলতে হবে হারাম দিয়ে হালাল বানানো যায় না বরং হালাল দিয়ে হালালও বানানো যায় আবার হালাল দিয়ে অনেকে হারামও বানায় কারণ হালাল টাকাটা যদি আপনি মদের মধ্যে ইনভেস্ট করেন কিংবা হারাম কোনো পণ্যের মধ্যে ইনভেস্ট করেন তাইলে হালাল দিয়ে হারামও হলো আবার হালাল টাকা দিয়ে যদি হালাল কাজ করেন তাহলে হালাল দিয়ে হালাল হলো কিন্তু হারাম দিয়ে হারামই হবে হারাম দিয়ে আর হালাল করা যাবে না অতএব আপনাকে হারাম মূলধনটাকে আলাদা করে ফেলতে হবে এবং সেটাকে সবে নিয়ত ছাড়া জনকল্যাণে ব্যয় করতে হবে দ্বিতীয় যেটা বললেন যে হারাম মূলধন দিয়ে হালাল মূলধন একই ব্যবসায় হারাম মূলধনও আছে আচ্ছা আপনি বলেছেন একই ব্যবসায় হারাম মূলধন বাদ দিয়ে হালাল মূলধন বিনিয়োগ করলে হালাল হ্যাঁ হালাল হবে আপনি হারামটা যদি সরিয়ে ফেলেন একটা পর্যায়ে এসে প্রথম দিকে আপনি খেয়াল করেননি প্রথম দিকে আপনি গাফিল মুসলিম ছিলেন এখন তবা করতে হবে আপনাকে তওবা করে হারাম আলাদা করে ব্যবসাটা যদি পরবর্তীতে হালল মূলধন দিয়ে আপনি রিপ্লেস করতে পারেন তাহলে আপনার ব্যবসাটা হালাল হবে আচ্ছা মেহরাব হোসেন বলেছেন আমার বাবা একজন ট্রাক চালকের কাছ থেকে একটি চোরাই ফোন কেনেন যা ভারত থেকে নিয়ে আসা আচ্ছা তখন আমি ছোট ছিলাম এবং এসব বিষয়ে উদাসীনও ছিলাম এই ফোন এখন আর আমরা ব্যবহার করি না নতুন ফোন কিনেছি কিন্তু ওই ফোনে যে বিকাশ অ্যাকাউন্ট ছিল এবং প্রয়োজনীয় বিভিন্ন কাজ সিম অ্যাক্টিভেট করেছিলাম ওই সিম এখনও ব্যবহার করছি এবং ওই ফোন দিয়ে অনলাইনে বিভিন্ন পণ্য কিনেছি এখন এসব পণ্য ব্যবহার করা আমাদের জন্য হালাল হবে কিনা ওই বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করা কি হালাল হবে কি না ওই সিম ব্যবহার করে যাবতীয় কাজ করা হালাল হবে কি না যে ইতিমধ্যে আমরা করেছি সেসব কি হালাল হবে ভাই আপনার ফোনটা ছিল চোরাই ফোন না এই ফোন যতদিন ব্যবহার করেছেন ততদিন পাপ হয়েছে কিন্তু এই ফোন দিয়ে আপনি যা কিনেছেন সেটা তো আর দুর্নীতি করেননি তাই না জেনুইনলি কিনেছেন অথবা ওই কেনাটা ঠিক আছে ওই কেনা ওগুলো আপনি কনজিউম করতে পারবেন যে বিকাশ অ্যাকাউন্টটা আগে ছিল এই ফোনের মাধ্যমে চোরাই ফোনের মাধ্যমে করেছেন সেটাকে এখন ট্রান্সফার করে হাল ফোনের মধ্যে নিয়ে আসেন তাহলে মাঝখানে যে পাপগুলো হয়েছে যারা যারা এই পাপটা করেছেন এই পাপের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের প্রত্যেকটা তবা করতে হবে আল্লাহ মাফ করে দেবেন তবে এখন এই কথা বলা যাবে না যে তাহলে তো এটা খুব ভালোই হলো আমিও প্ল্যান করে এরকম একটা চোরাই জিনিস ব্যবহার করবো তারপরে একটা সময় পরে আমি আবার তবা করে ঠিক হয়ে যাব। আমরা কিন্তু সেটাকে বলছি না এই ধরনের পদ্মাকে এনকারেজ করছি না আপনার কি গ্যারান্টি আছে যে আপনি আবার তবা করতে পারবেন তাই না অতএব শুরু থেকেই বলবো কোন মুসলিম কোন ধরনের চোরাই জিনিস কিনবেন না চোরাই জিনিস ব্যবহার করবেন না হারামের মধ্যে সম্পৃক্ত হবেন না আচ্ছা এটা গেল একটা দিক এটা নীতিগত একটা ব্যাপার ইসলাম কখনোই কোনো অবস্থাতেই এ সমস্ত হারামের সম্পৃক্ত হওয়াকে অ্যালাউ করে না কিন্তু যারা ইতিমধ্যে হারামের মধ্যে সম্পৃক্ত হয়ে গেছেন ছিলেন অনেক দিন এখনও উপলব্ধি এসেছে এখনও তবা করতে পারেন তিনি তবা করে সম্পূর্ণ ভালো হয়ে যেতে পারেন পরিশুদ্ধ হয়ে যেতে পারেন যেমন অ্যান্টিভাইরাস দিয়ে ভাইরাসকে সম্পূর্ণ ধ্বংস করা যায় তবা দিয়ে আগের সব পাপকে ধ্বংস করে দেওয়া যায় এতে করে যারা কোনো দিন পাপ করেননি এখনও ভালো আছেন তাদের দুঃখবোধ করার কোনো কারণ নেই আমা আমি দেখলাম যে অনেকেই বলছেন যে আচ্ছা আমি তো সারা জীবন কোনো পাপই করি নাই জানতে সামান্য হয়তো ভুল হলেও মাফ চেয়েছি কিন্তু এত বড় পাপ করি না যেটা অন্যরা করছে তাহলে আমি যে পাপ করি নাই ভালো কাজ করে যাচ্ছি আমার মর্যাদা আর সে এত বড়ো পাপ করে তবা করে একই রকম হয় এটা তো আমি মেনে নিতে পারবো না এটা প্রিয় ভাইরা মেনে না নেওয়ার কোনো কারণ নেই আসলে একজন ব্যক্তির অপরাধ ক্ষমা করার অথরিটি আল্লাহ আমি আপনি না আর পৃথিবীর সব মানুষ যদি ভালো হয়ে যায় আমাদের সমস্যাটা কোথায় এই খারাপ লোকগুলো যারা অনেকগুলো পাপ করে চুরি করে অন্যায় করে তারা যদি ভালো হওয়ার দরজাটা আমরা ওপেন না করি আল্লাহ ওপেন না রাখেন তাহলে তো পৃথিবীতে আরও অনেক পাপ হয়ে যাবে পাপিরা তার কোনোদিন ভালো হবে না কারণ তাদের তবা যদি কবুল না হয় সুতরাং আমার মনে হয় আমরা সকলেই বিষয়টাকে ভালো করে খেয়াল রাখব এবং সকল পাপিরা যেন তওবা করে ভালো হয়ে যান সেটা আমরা মনে রাখবো আর আমাদের এক্ষেত্রে আমি তো বলেছি যে জিনিসগুলো আপনি করেছেন ব্যবহার করেছেন ব্যবহার করাটা অন্যায় ছিল কিন্তু বাকি যে জিনিসগুলো কমপ্লিট হয়ে গিয়েছিল ব্যবসা বাণিজ্য সেটা কিন্তু আর অন্যায় হয়নি সেটার হুকুমটা বাকি থাকবে আবু অমর বলেছেন আল্লাহ আপনাকে উত্তম যাযাদান করুন ভাই আবু অমর আল্লাহ আপনাকে এবং আমাদের সকল মুসলিম ভাই বোনকে আল্লাহ তালা উত্তম যাযাদান করুন দোয়া করি আশিকুর রহমান ভূয়া বলেছেন একবার ওমরা করার পর মক্কার মেকার থেকে বাবার নামে ওমরা করা যাবে কি এটা একটা একতলাফি মাসাল্লাহ কেউ কেউ বলেছেন যাবে হেল্লের মধ্যে গিয়ে বা মসজিদ আয়েশার মধ্যে গিয়ে তিনি এহরাম করবেন কিন্তু এটা শুদ্ধ নয় এ কাজটা না করার জন্যই আমরা আপনাকে পরামর্শ দেব কারণ নবিসাল্লা সাল্লাম থেকে আরম্ভ করে সকল সাহাবাই কেরাব থেকে যেটা জানা যায় তারা এক সফরে একটাই উমরা করেছেন এবং উমরা করার পরে মক্কায় আবার গিয়ে বসজিদ আয়সা বা হেলের মধ্যে গিয়ে আবার এহরাম করে উমরা করেছেন এমন নজির নাই ফলে এটাই হচ্ছে সন্ন্যাস এটাই প্রতিষ্ঠিত আমল যে আপনি যখন মক্কায় একটা উমরা করে ফেলবেন এরপর আর কোনো মক্কায় থাকা অবস্থা ওমরা করবেন না আচ্ছা একজন বোন তিনি নাম উল্লেখ না করে প্রশ্ন করেছেন বলেছেন ছেলে ব্যাংকে চাকরি করে পড়ে না সুদ থেকে বের হওয়ার কোনো চেষ্টাও নাই এমন ছেলের সাথে আমার এক বোনকে তার বাবা মা জোর করে বিয়ে দিচ্ছে বাবা মাকে অনেক বুঝিয়েছে কিন্তু তারা এই ছেলের সাথে বিয়ে দিবে এখন বাবা জোর করে বিয়ে দিলে কি শুধুর এই পাপের জন্য মেয়ে গুণাগার হবে আর মেয়ের অসম্মিত বিয়ে দিলে কি বিয়ে হবে বিয়ে তো হয়ে যাবে বিয়ে যদি যেহেতু সে মুসলিম তার ইনকামটা হালাল নয় যেহেতু সুদি ব্যাংকে সুদের সাথে সম্পৃক্ত সে কিন্তু সে তো মুসলিম বিয়েটা হয়ে যাবে বিয়েটা হয়ে যাবে কিন্তু মনে রাখবেন চুরিও বড় অপরাধ চৌ চুরি করলে কেউ অমুসলিম হয় না এখন কোন ব্যক্তি যদি জেনে শুনে চোরের সাথে নিজের কন্যাকে বা বোনকে বিয়ে দেয় সে বিয়েও হয়ে যাবে কিন্তু এর কনসিকুয়েন্স ভালো না এর পরিণাম ভালো না দুনিয়া আখেরাতে কোনোটাতে এর পরিমাণ পরিণাম ভালো না অতএব আমরা জেনে শুনে যেমন একজন চোরের সাথে একজন ডাকাতের সাথে একজন খুবই খারাপ মানুষের সাথে আমাদের কন্যা কিংবা বোনকে বিবাহ দিচ্ছি না ঠিক তেমনি হালাল হারামটা বাজ বিচার করা বিশেষ করে পাত্র নির্বাচনের ক্ষেত্রে এটা আমাদের খেয়াল করা উচিত আশা করি বুঝতে পেরেছেন তো প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আমরা পরবর্তীতে আবারও আপনাদের সাথে আগামী সাপটা দেখা হবে বলে আশা করছি আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন এবং যে আলোচনাগুলো আমরা করলাম সে আলোচনাগুলোর মধ্যে যা কিছু ভালো রয়েছে কোরআন সন্দার আলোকে আমরা যেন সেগুলো মেনে নেই মেনে নিতে পারি আল্লাহ যেন সে তফিক দান করেন এবং এই ভালো আল্লাহ তালার পক্ষ থেকে সেটাও ঘোষণা করছি আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমার এবং শয়তানের পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে সংশোধন করে দিন আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এতটুকু বলে আজকে এখানে শেষ করছি হাদ ওসল সাল্লামা আলা নবীনা মোহাম্মদ আলা আলহ আসহাহাবিআন সুবাহানক আল্লাহমিলামিক আসহাদু আল্লাহ ইন আস্তু বিই আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাতু